ক্ষতি করলে পরে মানুষ তাদের প্রত্যাখ্যান করে। গত বছরের 8 অক্টোবর পর্যন্ত গত জন্ম তারা শান্তিপূর্ণভাবে মিছিল ভিত্তি করছিল, তখন প্রতিটা মানুষের সমর্থন পেয়েছিল, এটা বাস্তব। কিন্তু যখন এই 8 অক্টোবর ওই পুলিশকে রাস্তা মেলে পিছিয়ে পিছিয়ে হত্যা করেছে, তাই সেই দৃশ্য মানুষ দেখেছে। যখন রাজাবাগে ঢুকে পুলিশ হাসপাতাল আক্রমণ করেছে, অ্যাম্বুলেন্সের রাস্তায় রুগী নিয়ে যাচ্ছে তাদের অ্যাম্বুলেন্সের আক্রমণ করেছে, যখন আমাদের মেয়েরা মিছিল নিয়ে যাচ্ছে তাদের আক্রমণ করেছে, ঠিক যাচ্ছে যে বাড়ি সে বাড়িতে তারা আক্রমণ করেছে, সাংবাদিক তাদেরকে তাদেরকে আক্রমণ করে তাদেরকে যেমন নির্যাতন করেছে, এখনো কোনো কোনো সাংবাদিক হাসপাতালে চিকিৎসা দেয়, অর্থাৎ ওদের হাত থেকে কিন্তু কেউ রেহাই পায় না। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলেন এমনকি চিফ জাস্টিস বা যাদের কোয়ার্টার সাংবাদিক আর আওয়ামী লীগের যারা মধ্যে তাদের সবসময় তাদের শিকার, সবসময় তারা আক্রমণ। এইভাবে যখন তাদের সেই ভয়াল রূপ বেরিয়ে এসেছে, আসল চেহারা মানুষ দেখেছে, তখনই ওই বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। কাজে তারা ইলেকশন আশীর্বাদ বলে তাদের কিছুই হাত দেয় না, জনগণ প্রতিশ্রুতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যার ফলে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, রেজাল্ট ঘোষণা হয়েছে। ইনশাআল্লাহ এই রেজাল্ট যখন এখন রেজাল্ট নোটিফিকেশন হয়ে যাবে, আমাদের সকলকে দিতে হবে সমস্ত সংশ্লিষ্ট অবস্থার সকলকে নিয়ে, এরপর আমরা সরকার গঠন করব এবং সেই সাথে সাথে যেখানে অনেক নিয়ম আছে আমাদের পার্লামেন্ট মেম্বার যারা সাপোর্ট করে পার্লামেন্টারি পার্টি মিটিং হবে, সেই মিটিংয়ে পার্লামেন্ট পার্টি নেতা যেটা যে সংখ্যাগরিষ্ঠ দল তার নেতা আবার নির্বাচিত হবে, যে প্রস্তাব দিতে হবে, সমর্থক থাকবে সেখানে।